হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। তো আর্কিটেকনিকের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক ফলোয়ার বাড়ানোর তিনটি গোপন সেটিং বা উপায়, যে তিনটি উপায় যদি আপনি ফলো করেন, অর্থাৎ তিনটি স্টেপ যদি আপনি ফলো করেন, আপনার ফেসবুকে ফলোয়ার অবশ্যই বাড়বে। তো অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সর্বপ্রথম যে স্টেপটা হচ্ছে ফেসবুক কিংকে ফ্রেন্ড করে বা ফেসবুক কিংকে ফলো করে বা তাদের আইডিতে অর্থাৎ টাইম লাইনে আপনি রিয়াকশন করে, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করে আপনি কিন্তু আপনার আইডিতে হাজার হাজার ফলোয়ার নিতে পারেন। তো আমি এখন দেখাবো টপ থ্রি ফেসবুক কিংয়ের আইডি এবং এদের সাথে আপনি কীভাবে ফ্রেন্ড হবেন এবং কীভাবে আপনি আপনার আইডিতে ফলোয়ার আনবেন, সেই স্টেপটা আমি এখন দেখাবো। তো নাম্বার ওয়ান, সুশান্ত সিং। তো আপনারা সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে এখানে লিখবেন যে সুশান্ত সাবনে। এখানে আমি লিখলাম সুশান্ত সাবনে। লেখার পর আপনারা সর্বপ্রথম যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন যে 710,276 জন ফলোয়ার্স তাকে ফলো করতেছে। তো এখান থেকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 7 মিনিট মে 500 অ্যাডিং হোগি, অর্থাৎ 7 মিনিটে সে 500 অ্যাড করবে। তো এখান থেকে আপনি দেখুন যে আনলাইকার আউট, অর্থাৎ কিছু আনলাইকার যারা লাইক কমেন্ট শেয়ার করে না তাদেরকে সে আউট করে দিচ্ছে। তো আপনি ফ্রেন্ড হবেন কি, তো তাকে আপনি অ্যাড ফ্রেন্ড করে দেবেন, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা তার যে টাইম লাইনে চলে আসবেন, টাইম লাইনে আসার পর এখান থেকে আপনারা লাভ রিয়্যাক্ট করতে থাকবেন। তো এখান থেকে অটোমেটিক আপনারা লাভ রিয়্যাক্ট 10 মিনিট থেকে 30 মিনিট আপনারা লাভ রিয়্যাক্ট দিতে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, যে কমেন্টে আপনি লিখলেন যে অ্যাড মি, এখান থেকে আপনি কমেন্টে লিখলেন যে অ্যাড। বেশি কমেন্ট করবেন না, কমেন্ট করলে হয়তো বা কমেন্ট আপনার ব্লক করে দিতে পারে। তো অবশ্যই 5 থেকে 10টা কমেন্ট, এর বেশি করবেন না আপনি। তো এখান থেকে আপনি এর মাধ্যমে কিন্তু হাজার হাজার ফলোয়ার নিতে পারেন বা লাইক কমেন্ট শেয়ার নিতে পারেন কিন্তু এই সুশান্ত সাবনের মাধ্যমে, একজন ফেসবুক কিং। তো নাম্বার টু, উজ্জ্বল গুপ্তা। তো আপনার এখান থেকে সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে লিখবেন উজ্জ্বল গুপ্তা। তো অবশ্যই এদের আইডি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই আইডিতে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এদের আইডিতে আসতে পারেন। তো এখান থেকে উজ্জ্বল গুপ্তা লেখার পর এখান থেকে উজ্জ্বল গুপ্তার আইডিটা চলে আসবে। এর আইডিতে দেখুন আপনার এর ফলোয়ার হচ্ছে 8,50,342 জন ফলোয়ার। তো এর সাথে ফ্রেন্ড হওয়ার জন্য সেম প্রসেস সুশান্ত সাবনের সাথে যেরকমের হতে হবে, সেম একই প্রসেস আপনি উজ্জ্বল গুপ্তার সাথেও ফ্রেন্ড হতে পারেন। তো এখান থেকে আপনি প্রতিনিয়ত যদি এদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন, অর্থাৎ এদের যে ফটোগুলো টাইম লাইনে যে ট্যাগগুলো আসে ট্যাগের যদি আপনি রিয়াকশন করেন, অবশ্যই লাভ রিয়্যাক্ট দেবেন। তো লাভ রিয়্যাক্ট এবং দুইটা করে যদি কমেন্ট করেন অবশ্যই কিন্তু আপনি কিন্তু ফলোয়ার পাবেন। ফলোয়ার কীভাবে পাবেন? ফলোয়ার হচ্ছে আপনি যার আইডিতে, অর্থাৎ আমি যদি এই যে এখানে সার্চ আছে প্রশান্ত কুমার সানি, এ একটা ফটো সার্চে 5 মিনিট আগে দেখুন 720টা লাইক পড়ে গেছে। এখন একে যদি আমি কমেন্ট করি যে অ্যাড লিখলে পরে এখান থেকে যে আপনি যার আইডিটা দেখতে পাচ্ছেন যে প্রশান্ত কুমার সানি, এ কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে। তো এইভাবে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনার কিন্তু ফলোয়ার আস্তে আস্তে বাড়বে। তো এই গেল দ্বিতীয় নাম্বার। এবং তৃতীয় নাম্বার নাম হচ্ছে প্রকাশ সিং, জয় প্রকাশ সিং। এও একজন ফেসবুক কিং। তো এর সাথেও কিন্তু আপনারা সেম প্রসেসে কিন্তু ফ্রেন্ড হতে পারেন। তো এখান থেকে আমি লিখতেছি প্রকাশ জয়প্রকাশ সিং। লেখার পরে দেখুন ফলোয়ার কিন্তু 2,14,501 জন এর ফলোয়ার। তো এখান থেকে সেম প্রসেসে কিন্তু আপনি এর সাথে ফ্রেন্ড হতে পারেন, আমি এখান থেকে আপনি ফলোয়ারও নিতে পারেন হাজার হাজার। তো একই প্রসেসে আপনি এখান থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এর যে আইডি আছে রিয়েল আইডিতে আপনি অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন এবং এখান থেকে অবশ্যই বায়োটা আপনারা ফলো করবেন। দেন দেখুন এখানে লেখা আছে অ্যাডিং অন টাইম লাইন লাইকস লাভ,
অর্থাৎ লাভ রিয়াক্ট দিলে পরে আপনাকে কিন্তু তারা অ্যাড করে নেবে। তো এখন দেখুন আপনি কিন্তু 10 মিনিট ধরে কিন্তু আপনি লাভ রিয়াক্ট দিয়ে যাবেন, এদের আইডিতে আপনি 10 মিনিট ধরে লাভ রিয়াক্ট দিয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবেন। তো নাম্বার টু যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে আপনার আইডিতে কীভাবে ফলোয়ার অপশন অন করাবেন। যদি এই ভিডিওটি আপনারা না দেখে থাকেন কীভাবে আপনার আইডিতে ফলোয়ার অপশন অন করাবেন, তো উপরে আইকনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। এর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কীভাবে আপনার আইডিতে ফলোয়ার অপশন অন করাবেন। নাম্বার থ্রি যে স্টেপ, নাম্বার থ্রি স্টেপ হচ্ছে আপনার আইডিতে কীভাবে আপনি হাজার হাজার ফলোয়ার আপনি নিজেই লিখে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আমার আইডিটি দেখতে পাচ্ছেন যে ফলোড বাই 999 পিপল। তো এইভাবে কিন্তু আপনি এটা লিখেও নিতে পারেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনার আইডিতে এত লোক ফলোয়ার আছে কি না, কেউ কিন্তু বুঝতে পারবে না। অনেকে কিন্তু চমকে যাবে কীভাবে এর আইডিতে এত ফলোয়ার আসলো। তো এটা করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে চলে যাবেন, প্রথমে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে এডিট প্রোফাইলে চলে যাবেন, এডিট প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করলে পরে এখান থেকে দেখতে পাবেন যে লিঙ্কস নামে একটি অপশন আছে, লিঙ্কস, দেন এডিটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখবেন যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে সিলেক্টে সার্ভিসের উপর ক্লিক করে এখান থেকে আপনারা লিখলেন যে স্পটিফাই, এটার উপর ক্লিক করে দিলেন। স্পটিফাইয়ের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি লিখলেন যে ফলোড বাই, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এটা লিখে নিতে পারেন, এত পিপল। এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনার আইডিতে এত ফলোয়ার আছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারবে না। তো এটা লেখার পর আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, দেন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, দেন সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করলে পরে আপনার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন যদি আমি প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে আসলে পরে এখানে আমার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন যে এত ফলোয়ার আমার আছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই তিনটা স্টেপ ফলো করে কিন্তু হাজার হাজার ফলোয়ার আপনার আইডিতে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।